স্থাপকায় চধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের তৃতীয় খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ পাঠ করতে চলেছি। নাম মাহাত্ম ও পাপ তিন প্রকার আচার্য। শ্রী রামকৃষ্ণ বলিলেন, ভক্তির তম বার হয়, তার বিশ্বাস জ্বলন্ত, ঈশ্বরের কাছে সেই রূপ ভক্ত জোর করে যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া, মারো কাটো বাঁধো, এই রূপ ডাকাত পড়া ভাব। ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি তাহার প্রেম রসাভিষিক্ত কণ্ঠে গাহিতেছেন, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। দয়াব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনের জাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙ্গা পায়। কালী নামের এত গুণ কে বা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গান গায়। ঠাকুর ভাবনমত্ত যেন অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া গাইতেছেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এদিনে নাতারও কেমনে জানা যাবে গো শঙ্করী। কি আমি তার নাম করেছি, আমার আবার পাপ, আমি তার ছেলে, তার ঐশ্বর্যের অধিকারী, এমন রোগ হওয়া যায়? তমগুণকে মোর ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয়, তার কাছে জোর করো, তিনি তো পর নন, তিনি তো আপনার লোক। আবার দেখো এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায়। বৈদ্য তিন প্রকার, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য এসে নাড়ি টিপে ঔষধ খেয়েও হে এই কথা বলে চলে যায়, সে অধম বৈদ্য। রোগী খেলো কি না এ খবর সে লয় না। যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বুঝায়, যে মিষ্ট কথা বলে, ওহে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি খাও, সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলো না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয়, সে উত্তম বৈদ্য। এইটি বৈদ্যের তমগুণ, এগুণে রোগীর মঙ্গল হয়, অপকার হয় না। বৈদ্যের মতো আচার্যও তিন প্রকার, যিনি ধর্মাপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লন না, সে আচার্য অধম। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বার বার বুঝান, যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম ধাকের আচার্য। আর যখন শিষ্যরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তারে বলে উত্তম আচার্য। আজ এই পর্যন্তই। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।